গত 15 থেকে 20 বছরে সার্জারি বা একজন সার্জনের দক্ষতা যতটুকু ইম্প্রুভমেন্ট হয়েছে, একই সাথে আমি বলবো যে অ্যানেস্থেশিয়ার বিভিন্ন রকমের সর্বাধুনিক ওষুধ এসেছে, অত্যাধুনিক অপারেশন থিয়েটার এসেছে, এবং বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির কারণে আমি বলবো যে জেনারেল অ্যানেস্থেশিয়াও এখন অনেকটাই সেফ। আমাদের কাছে একটি ফোন এসেছিল যেখানে দর্শক প্রশ্ন করেছিলেন যে লোকাল অ্যানাস্থেশিয়া নিয়ে কোনো ধরনের জটিলতা হতে পারে কি না। আমি জানতে চাই যে জেনারেল অ্যানাস্থেশিয়া নিয়ে কোনো ধরনের জটিলতা হতে পারে কি না। এই ক্ষেত্রে আসলে লোকাল অ্যানাস্থেশিয়া তুলনামূলকভাবে সেফ, কিন্তু রোগীকে কিন্তু এক্ষেত্রে সহযোগিতা করতে হয় সার্জনকে, কারণ এই কাজটা রোগী বুঝবেন, টের পাবেন, এবং আমরা যে অচেতন বা অবশ করার জন্য যে ইঞ্জেকশনগুলো দিই, এই ইঞ্জেকশনগুলো কিন্তু রোগী টের পাবেন। তাহলে এই ইঞ্জেকশনের ব্যথাটা রোগীকে নিতে পারতে হবে, এবং কাজটা যে করা হচ্ছে, সার্জন যে একটা কাজ করছেন এখানে, এই অনুভূতিটা কিন্তু ওনার থাকবে। এখন অনেকেই আছে ওই যে আবার একই রকম এক্সট্রিম ফোবিয়াতে ভোগেন, তাদের ক্ষেত্রে আসলে অনেক সময় আসলে লোকাল অ্যানেস্থেশিয়া আমরা প্রেফার করি না। তখন আমরা একটা অ্যানেস্থেশিয়া আছে, আপনি জানেন টিভা, আমরা ইঞ্জেকশনের মাধ্যমে রোগীকে কিছু সময়ের জন্য অচেতন অবস্থায় রেখে ওই ধরনের অপারেশনের ক্ষেত্রে আমরা প্রেফার করি। এরপরে আছে রিজনাল অ্যানেস্থেশিয়া, আমরা স্পাইনাল অ্যানেস্থেশিয়াই কমনলি বলে থাকি। স্পাইনাল অ্যানেস্থেশিয়া আমরা ব্যবহার করি নিচের দিকের অপারেশনের জন্য, হ্যাঁ, তার মানে হার্নি অপারেশন হতে পারে, মলদারের যে কোনো অপারেশন হতে পারে, পায়ের কোনো রকমের টিউমার বা সিস্ট, এই জাতীয় অপারেশনগুলো আমরা স্পাইনাল অ্যানেস্থেশিয়ার আন্ডারে প্রেফার করি। এটা যেহেতু জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়া হচ্ছে না, এটাও তুলনামূলকভাবে সেফ জেনারেল অ্যানেস্থেশিয়া থেকে। এখন বাকি রইল জেনারেল অ্যানেস্থেশিয়া। জেনারেল অ্যানেস্থেশিয়াতে রোগী পুরোপুরি আসলে অচেতন অবস্থায় থাকে, তাকে একটা মেশিনের সাথে কানেক্ট করা হয় যেটাতে আসলে উনি শ্বাস প্রশ্বাস নেন। এটা যখন আবার অপারেশন শেষ হয় তখন রোগীকে আমরা বলি রিভার্স, রোগী আবার অ্যানেস্থেশিয়ার মেশিন থেকে আবার উনি রিভার্স হন এবং তার জ্ঞান ফেরত আসে, এগুলো রিকভারির পিরিয়ড। এখন আমি বলবো যে গত 15 থেকে 20 বছরে সার্জারি বা একজন সার্জনের দক্ষতা যতটুকু ইম্প্রুভমেন্ট হয়েছে, একই সাথে আমি বলবো যে অ্যানেস্থেশিয়ার বিভিন্ন রকমের সর্বাধুনিক ওষুধ এসেছে, অত্যাধুনিক অপারেশন থিয়েটার এসেছে, এবং বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির কারণে আমি বলবো যে জেনারেল অ্যানেস্থেশিয়াও এখন অনেকটাই সেফ, মানে অনেকটাই নিরাপদ বলে আমি মনে করি। আচ্ছা জি, এবং আপনি কিন্তু অনেক দিন ধরে সার্জারি করছেন, তো সার্জন হিসেবে এরকম কি কোনো বিষয় আছে যেটা আপনাকে খুব অনুপ্রাণিত করে? প্রশ্নটা আসলে ভালো। যে কোনো ডাক্তারের ক্ষেত্রেই একজন রোগী যখন হাসি মুখে বাড়ি ফিরে যায় অপারেশনের পরে, এটা আসলে একজন ডাক্তারের জন্য বড় পাওয়া, এটা আসলে বলার কিছু নাই। তবে হ্যাঁ, আমরা রোগীদের জন্য আসলে যখন একজন রোগী দায়িত্ব নিয়ে একজন ডাক্তারের কাছে আসতেছেন এবং সেই দায়িত্বটাও আসলে ঠিকমতো পালন করা, এটা আমরা যখন নিজেরা রোগী হই বা আমার পরিবারের একজন যখন রোগী হিসেবে আমরা নিজেকে নিজের জায়গাটা দেখি, তখনও কিন্তু আমরা একই অনুভূতি মানে ফেস করি, মানে আমাদের একই জিনিস মাথায় আসে। সেই দিক থেকে আসলে আমি তো আসলে মনে করব যে একজন রোগীর সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া, সুস্থ থাকা, এই জিনিসগুলো আসলে আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে।